সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের যে ক্লাস, বাংলাদেশ স্টাডিজের যে টপিকটা নিয়ে আমি ক্লাস করবো সেটা হচ্ছে বাংলাদেশের রেগুলেন্স, বাংলাদেশকে এক নজরে জানা। বাংলাদেশকে এক নজরে জানার আগে আমি একটু নিজের সম্পর্কে পরিচয় দিই। আমি মোহাম্মদ ফয়সাল আকবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করেছি। খুব সম্প্রতি সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উন্নয়ন অধ্যয়ন বিভাগের সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত আছি। একই সাথে আরেকটা পরিচয় আমার না দিলে নয়, সেটা হচ্ছে আমি 35তম বিসিএস এর সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত একজন। কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে 2017 সালে আমার বেসমেন্টরা সবাই নিয়োগ পেল, আমরা 28 জন নিয়োগ পাইনি। ইতিমধ্যে আপনারা হয়তো অনেকে অবগত আছেন, 2020 সালের 28শে জানুয়ারি মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছে আমাদের 28 জনকে নিয়োগ দেওয়ার জন্য। আমরা আশা করছি সেই রায়ের বাস্তবায়ন প্রেক্ষাপটে, সেই রায়ের বাস্তবায়নের অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের জন্য আমাদের যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন পেশ করবে। আমি সেসব বিষয় নিয়ে আর কথা না বলেই সরাসরি চলে যাচ্ছে আজকের ক্লাসে, সেটা হচ্ছে বাংলাদেশের রেগুলেন্স, বাংলাদেশকে এক নজরে জানা। বাংলাদেশকে এক নজরে জানার আগে আমি একটা বিষয় বলি, বাংলাদেশ সম্পর্কে আসলে বাংলাদেশ কি? প্রশ্নের অ্যান্সার হচ্ছে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অ্যামাং দ্য 195 ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন কান্ট্রিজ। আমরা বাংলাদেশ সম্পর্কে যদি বলি, বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। বাংলাদেশ অফিসিয়াল নেম হিসেবে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম হিসেবে পরিচিত অফিসিয়াল নেম। আমি একেবারে কিছু বেসিক ইনফরমেশন তোমাদের আমার শিক্ষার্থীদের জানার জন্যই তুলে ধরছি, যেগুলো আপনারা সবাই জানেন। অনেকটাই আমি আবার এগুলো পুনরাবৃত্তি করতেছি। সবাই জানেন যে বাংলাদেশের অফিসিয়াল নেম যেটা, সেটার নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশ যেটাকে বাংলায় বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি দেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা শহর, এ বিষয়ে একটা কথা বলি, বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশ সংবিধানে বর্ণিত আছে। বাংলাদেশের যে মুদ্রা সেটার নাম হচ্ছে টাকা, আর বাংলাদেশের আয়তন সেটা হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। অনেকে এই বিষয় নিয়ে একটু আমার সাথে দ্বিমত পোষণ করবেন, অনেকে বলেন যে সাম্প্রতিক সময়ে সমুদ্র বিজয় লাভ করেছে। দুঃখিত, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভারতের সাথে ল্যান্ড বন্ডার এগ্রিমেন্ট অথবা স্থল সীমান্ত চুক্তি যেটা সম্পাদন করছে, এর ভিতরে ছিটমহল বিনিময় হয়েছে এবং বিস্তীর্ণ বাংলাদেশে একটা 4,000 একর মানে একটা জমি বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে। আসলে বাংলাদেশে এটাও যেমন সত্য, বাংলাদেশের সরকার এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের যে আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, এই তথ্যটাকে সবচেয়ে বেশি ব্যবহার করে। আমি আপনাদের জ্ঞাতার্থে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে বাংলাদেশে প্রতি বছরেই 200 বর্গ কিলোমিটার এলাকা হয় নদী ভাঙ্গন অথবা সমুদ্র ভাঙ্গনের শিকার হয়। আবার অন্যদিকে অনেক জায়গা আপনি দেখবেন নদীতে অথবা বঙ্গোপসাগরে বাংলাদেশ অনেক বড় বড় চর জমতেছে, এই জন্য আমাদের যে এরিয়া সেটা হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, এটি আমাদের বলতে হবে। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলাদেশের বাংলা। বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে 26শে মার্চ। আমি আবার বলছি, বাংলাদেশ স্বাধীন 1971 সালে 26শে মার্চ। আমরা অনেকেই এই জায়গায় ভুল করি, আমরা বলি যে 1971 সালের 16 ডিসেম্বর থেকে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করে। আসলে 1971 সালের 26শে মার্চে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে যাত্রা শুরু করে। আর বাকি যেসব বিষয় এখানে বলেছি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় পশু, এগুলো সবগুলো আপনাদের অবগত। আমি এসব বিষয় নিয়ে জানার চেষ্টা করছি, পরে বলবো। আমরা সবার আগে যে বিষয়টা জানার চেষ্টা করছি সেটা হচ্ছে বাংলাদেশ এট এ গ্ল্যান্স, এক নজরে বাংলাদেশ। বাংলাদেশকে এক নজরে জানতে গেলে আমি যদি একটি বিষয় বলি, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হওয়ার জন্য 4টা উপাদান দরকার হয়। প্রথম যে উপাদান সেটাকে বলা হয় একটা নির্দিষ্ট ভূখণ্ড দরকার, যেটাকে আমরা বলি, সেই ভূখণ্ডকে নিয়ে যে ডিসকাশন, যে আলোচনা, সেটাকে বলা হয় জিওগ্রাফি। তারপরে দ্বিতীয় উপাদান যেটা হচ্ছে, সেই ভূখণ্ডে মানুষের বসতি থাকতে হয়। বাংলাদেশে 16 কোটি মানুষ আছে। তারপরে তৃতীয় হচ্ছে, সেই মানুষকে পরিচালনা করার জন্য একটা সরকার থাকতে হয়। বাংলাদেশ একটা সরকার আছে, যে সরকারকে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর সেই সরকার একটা সুপ্রিম পাওয়ার দরকার, যেটাকে আমরা বলি সভরেন্টি, যেটাকে বাংলায় বলা হয় সার্বভৌমত্ব। তাহলে ভূখণ্ড, জনগণ, সরকার
এবং সার্বভৌমত্ব থাকলে একটা দেশকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র বলা হয়। বাংলাদেশের চারটা উপাদানে বিরাজমান। বাংলাদেশ সম্পর্কে যদি বলি, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য স্মল স্টেটস অ্যামং দ্য আমি 95 কান্ট্রিজ। বাংলাদেশের অবস্থানটা বাংলাদেশে একটা ক্ষুদ্র রাষ্ট্র বলা হয়। আপনি যদি পৃথিবীর গোলকের দিকে তাকান এক্স্যাক্টলি, দেখবেন যে বাংলাদেশকে খুঁজে পাওয়া অনেক কঠিন। যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক, সেই জন্য আপনি হয়তো ভারতকে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেটা অনেক বড় রাষ্ট্র, সেই ইন্ডিয়াকে আইডেন্টিফাই করেন, দেন এর পাশে বলেন যে দিস ইজ বাংলাদেশ। এর বাংলাদেশকে আপনি যদি আরো স্পেসিফিক নামে যদি একটু আমাদের ম্যাপের দিকে তাকাই, তাহলে দেখবেন বাংলাদেশের পজিশনটা আমি গোলকে দেখেছি। তারপর আমরা যে সাউথ এশিয়ান ম্যাপ, সেই সাউথ এশিয়ান ম্যাপটা তুলে এনেছি। সেই সাউথ এশিয়ান ম্যাপে আমরা যদি তাকাই, তাহলে দেখা যায় বাংলাদেশের সুস্পষ্ট অবস্থান আমাদের চোখের সামনে উঠে আসে। এখানে আমরা যদি এই মানচিত্রের দিকে দেখা যে পিঙ্ক কালার্ড যে মার্ক এরিয়াটি বাংলাদেশ, আর ইয়েলো কালার যে এরিয়া, এটা হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত। তা আমরা প্রথমেই বাংলাদেশকে নিয়ে জানার আগে, বাংলাদেশের যেহেতু বাংলাদেশের একটা রাষ্ট্রের প্রথম উপাদান সেটা হচ্ছে ভূখণ্ড, বাংলাদেশ ভূখণ্ড নিয়ে আলোচনা করবো। সে ভূখণ্ডকে কেন্দ্র করে যে আলোচনা সেটাকে আমরা বলছি জিওগ্রাফিক্যাল ডিসকাশন, ভৌগোলিক আলোচনা, ভৌগোলিক বৈশিষ্ট্য অথবা অথবা জিওগ্রাফি ভূগোল। সেই জিওগ্রাফিক্যাল ফিচার্স নিয়ে আলোচনা করতে গিয়ে, বাংলাদেশের জিওগ্রাফি এই কথা বলতে গিয়ে সবার আগে যেটা আসে সেটা হচ্ছে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের অবস্থানটা কোথায়? বাংলাদেশের অবস্থান আমি শুরুতে বলছি, বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়ান কান্ট্রি। পৃথিবীর যে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশের ভিত্তিতে বা পৃথিবীকে যে সাতটি মহাদেশে ভাগ করা হয়েছে, এর মধ্যে এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের অবস্থান কেন? বাংলাদেশের অবস্থানকে আমরা যদি দেখি, বাংলাদেশের অবস্থানটা কোন জায়গায় আমরা দেখেছি, সেটা হচ্ছে বাংলাদেশের অক্ষাংশ হচ্ছে লেটিটিউড 20 ডিগ্রি, 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট, এই অক্ষাংশের মধ্যে বাংলাদেশের অবস্থান। দ্রাঘিমাংশের মধ্যে যদি বলি, 88 ডিগ্রি 01 মিনিট থেকে তারপর হচ্ছে 92 ডিগ্রি 41 মিনিটের মধ্যে পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশের অবস্থান। এই অবস্থানের কারণে বাংলাদেশ একটি দক্ষিণ এশিয়ার রাষ্ট্র হয়েছে। বাংলাদেশের দক্ষিণ এশিয়ার রাষ্ট্র, বাংলাদেশের প্রথম বিষয়টা নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে বাংলাদেশের লোকেশন, বাংলাদেশের অবস্থান। তারপর আমরা যদি কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের বাউন্ডারি অ্যান্ড বর্ডার। তারপর হচ্ছে আমরা টপোগ্রাফি নিয়ে কথা বলবো। বাউন্ডারি অ্যান্ড বর্ডার নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে গেলে আগের মানচিত্রে সাউথ এশিয়ান ম্যাপে ফিরে যেতে চাই। আপনি দেখেন একটু সাউথ এশিয়ান ম্যাপের দিকে যদি আপনারা দেখে তাকান, তাহলে দেখবেন বাংলাদেশের ম্যাপের দিকে তাকালে আপনারা দেখবেন বাংলাদেশ ইজ সারাউন্ডেড বাই দ্য ইন্ডিয়া। এখান থেকে শুরু করে সাতক্ষীরার হাড়িয়াভাঙ্গা দিয়ে শুরু করে একেবারে আপনি এখানে পর্যন্ত রাঙ্গামাটি পর্যন্ত এলাকায় বিস্তীর্ণ বাংলাদেশের সীমান্ত রয়েছে যে দেশে, সে দেশের নাম হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশের সাথে আর একটা দেশের সীমান্ত রয়েছে, সেটার নাম হচ্ছে মায়ানমার। সো আমরা যদি বলি বাংলাদেশের বাউন্ডারি কথা বলতে, বর্ডার অ্যান্ড বাউন্ডারি নিয়ে কথা বলি, সো বাংলাদেশ ইজ দ্য বর্ডার উইথ দ্য টু কান্ট্রি, ওয়ান ইজ দ্য ইন্ডিয়া, আদার ইজ দ্য মায়ানমার। এই যে এখান থেকে সীমান্ত শুরু হয়েছে, সেই সীমান্ত এখানে শেষ হয়েছে, এই দীর্ঘ সীমান্তের যেটা, এই এটা হচ্ছে এই সীমান্তের যে লেন্থ, দীর্ঘ দৈর্ঘ্য, সেটা হচ্ছে 4156 কিলোমিটার, 4156 কিলোমিটার। আর মায়ানমারের সাথে বাংলাদেশের যে সীমান্ত সেটাকে বলা হয়, এটা হচ্ছে 271 কিলোমিটার। আর বাংলাদেশের সমুদ্র উপকূল যেটা, সেটা হচ্ছে বেশিরভাগ পরিসংখ্যান যেটা দেখেছি সেটা হচ্ছে 711 কিলোমিটার। টোটাল বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখার কথা যদি আমরা বলি, আন্তর্জাতিক সীমারেখা হচ্ছে 5138 কিলোমিটার। আমি সেই বাংলাদেশের সীমারেখার পরে আর একটু বিষয়ে বাংলাদেশের বাউ বর্ডারটা শেষ করছি। বাউন্ডারি যদি বলি, বাংলাদেশের ঠিক পশ্চিম পাশে যেটা সেটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার পূর্ব বাংলা যেটাকে আমরা বলি পশ্চিম বাংলা যেটাকে বলি এখন বর্তমানে। আবার বাংলাদেশের উত্তরে যেটা রয়েছে সেটা হচ্ছে আসাম, মেঘালয়। বাংলাদেশের পূর্বে ত্রিপুরা এবং আসাম। বাংলাদেশের দক্ষিণ পূর্বে যেটা আছে সেটার নাম হচ্ছে মায়ানমার। আর বাংলাদেশের পুরো দক্ষিণ অংশে যেটা আছে সেটা হচ্ছে বেঙ্গল, যেটাকে আমরা বঙ্গোপসাগর হিসেবে চিনি। তাহলে আমরা বর্ডার বাউন্ডারির পরে, এখন একটা সময় যে কোনো দেশের আয়তন যখন বলা হতো, তখন বলা হতো ভূখণ্ডের আয়তনকে। এখন সেই তারা একটু সেই আলোচনাটা একটু ডিসকাশনটা একটু চেঞ্জ হয়েছে। একটা দেশের যদি সীমান্ত থাকে, সে সীমান্তে সমুদ্র সীমান্ত যদি সমুদ্র থাকে, তাহলে সমুদ্রের উপরে তার সার্বভৌমত্ব থাকে। তাহলে আমরা সেই বিষয় নিয়ে এখন কথা বলবো। এবং বাংলাদেশের বঙ্গোপসাগর আপনি যদি দেখেন, ভারত মহাসাগরের একটা উপসাগরের নাম হচ্ছে বে অফ বেঙ্গল। সেই বে অফ বেঙ্গলের একটা সীমান্ত বাংলাদেশের আছে। এখন বঙ্গোপসাগর কি পুরোটাই বাংলাদেশের? না, বঙ্গোপসাগরের পুরোটাই বাংলাদেশের না। আন্তর্জাতিক আইন যখন এই সমুদ্রকে কেন্দ্র করে বিরোধ তৈরি হলো, যেমন জাতিসংঘ আংক্লস নামে 1982 সালে একটা আইন প্রণয়ন করে, সেই আইনের ভিত্তিতে বলা হয়েছে একটা কিছু কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
সেই নির্দেশনায় প্রথমে বলা আছে 212 নটিক্যাল মাইল, আপনার মহীশূপনের শেষ বিন্দু থেকে 12 নটিক্যাল মাইল, সেই সব দেশের 12 নটিক্যাল মাইল হচ্ছে রাজনৈতিক সমুদ্র। তারপরে বাংলাদেশ এখান থেকে 12 নটিক্যাল মাইল, বাংলাদেশের এখানে যদি আমরা সীমান্ত হিসাব করি, ভারত এবং বাংলাদেশের সীমান্ত হারিয়ে বাঙ্গার এখানে এই পয়েন্টে যদি বাংলাদেশ সীমান্ত, এখানে পয়েন্ট শেষ বিন্দু থেকে 12 নটিক্যাল মাইল বাংলাদেশ সীমান্ত টেনে দিল। আবার একইভাবে বাংলাদেশ ইকোনমিক জোন এঁকে দিল এখানে 220 নটিক্যাল মাইল। একইভাবে বাংলাদেশের এখানে সর্বদক্ষিণের যে প্রান্তবিদ যেটা আমরা সেন্ট মার্টিন যদি বলি, সেই সেন্ট মার্টিন থেকে বাংলাদেশ 12 নটিক্যাল মাইল সমুদ্র, তারপর 220 নটিক্যাল মাইল ইকোনমিক জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে বাংলাদেশ একটা সীমারেখা টেনে দিল। এই সীমারেখাকে কেন্দ্র করে আমরা দেখি যে 1974 থেকে বাংলাদেশে স্বাধীনতোত্তর বাংলাদেশে সমুদ্র সীমার বিরোধ তৈরি হয় ইন্ডিয়া এবং মায়ানমারের সাথে। দীর্ঘ আলোচনা হয় কিন্তু কোনো আলোচনায় ফলপ্রসূ না হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ 2000 এই ইন্ডিয়া এবং মায়ানমারের বিরুদ্ধে মামলা করে আন্তর্জাতিক আদালতে। আন্তর্জাতিক আদালতে মামলা করার পরে 2012 সালে ইটলস নামে একটি আন্তর্জাতিক আদালত বাংলাদেশ এবং মায়ানমারের, বাংলাদেশ এবং মায়ানমারের পক্ষে বাংলাদেশ এবং মায়ানমারের যে বিরোধ সেই বিরোধ নিয়ে একটা রায় দেয়। সেই রায়ে অনেকটাই বাংলাদেশ বিজয় লাভ করে। আরেকটা বিষয়, 2014 সালে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বিরোধ ছিল এটা পারমানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন যেটাকে বলে স্থায়ী সালিশি আদালত, সেই স্থায়ী সালিশি আদালত থেকে আরেকটা রায় দেয়। এই দুটো রায়ের প্রেক্ষাপটে বাংলাদেশের নতুন একটা সমুদ্র সীমা নির্ধারণ হয়। সেই সমুদ্র সীমা এখানে এই বরাবর টানা হয়েছে, এখানে এভাবে টানা হয়েছে। সমুদ্র সীমা হচ্ছে, সমুদ্র সীমার যে আয়তন সেটা হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার, বাংলাদেশের ভূখণ্ডের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, বাংলাদেশের সমুদ্র সীমার আয়তন 1,18,813 বর্গ কিলোমিটার। আমি কেন এই পয়েন্টটা আনছি, কারণ এটা বর্তমান সময়ে সমুদ্র সীমার আয়তনটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা আমি, আর বাংলাদেশ সরকার যখন আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল, বাংলাদেশ সরকারের যে দাবি ছিল সে দাবিটা ছিল হচ্ছে অনেকটাই 220 নটিক্যাল মাইল। বাংলাদেশের মহীশূপনের ডাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত হওয়ার কারণে বাংলাদেশ এখানে 354 নটিক্যাল মাইল পর্যন্ত বঙ্গোপসাগরে জায়গা পেয়েছে। ফলশ্রুতিতে বাংলাদেশে দুই মামলার রায়ে বাংলাদেশের বিস্তীর্ণ, বাংলাদেশের সমান আরেকটি বাংলাদেশ আমরা বাংলাদেশের বঙ্গোপসাগরে পেয়েছি। আমরা এই কারণে বলছি, তাহলে বাংলাদেশের বর্ডার বাউন্ডারি এবং মেরিটাইম বাউন্ডারি নিয়ে আমাদের আলোচনা এখানে শেষ। এরপর আমি যে বিষয়টা নিয়েছি টপোগ্রাফি অফ বাংলাদেশ, বাংলাদেশের ভূ প্রকৃতির বৈশিষ্ট্য, আমি খুব সংক্ষেপে একটা কথা বলি। ভূ প্রকৃতি নিয়ে আমরা ছোটবেলা থেকে পড়ে উঠছি, সেটা হচ্ছে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। বদ্বীপ বলা হয় ডেল্টা, যখন নদী এবং সাগরের মিলনস্থানে পলি জমে জমে একটা ভূমি তৈরি হয়, সেই ভূমিটা যখন দেখতে ডেল্টার মতো, তো বয়ের মতো, সেখানে সেটাকে বদ্বীপ বলা হয়। আর বাংলাদেশ বড় বদ্বীপ, আপনি বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা, বাংলাদেশের যে ভূমিটা আপনি দেখতে পান, সেখানে বিশেষ করে ব্রহ্মপুত্র মেঘনা নদীকে কেন্দ্র করে বাংলাদেশের 79% বাংলাদেশের ভূমি তৈরি করে উঠছে। এই জন্য বলা হয় বাংলাদেশের এই ভূমি নদী বিধৌত ভূমি হওয়ার কারণে এটাকে বলা হয়, এটা হচ্ছে ফার্টাইল ল্যান্ড, উর্বর ভূমি। ফার্টাইল ল্যান্ড হওয়ার কারণে এখানে আপনি কোনো কাজ না করলেও অটোমেটিকলি এখানে গাছের চারা জন্মে। তারপরে বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি বলি, এই ভূ প্রকৃতির বৈশিষ্ট্য, ভূ প্রকৃতির বৈশিষ্ট্যের মধ্যে বাংলাদেশের যে পাহাড় ভূমিকে যদি আমরা ক্যাটাগোরাইজ করি, তাহলে বাংলাদেশের বিস্তীর্ণ ভূমি হচ্ছে উর্বর ভূমি, যেটা হচ্ছে প্লেন ল্যান্ড, সমভূমি। আপনি হিসাব করে শুরু করবেন, ফেনী দিয়ে শুরু করবেন, একবারে বৃহত্তর ঢাকা, বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর বরিশাল, বৃহত্তর খুলনা, বৃহত্তর যশোর এলাকায় পাহাড় দেখতে পাবেন না। এটা হচ্ছে বৃহত্তর বাংলাদেশের বদ্বীপের অংশ। এই ভূমিটা বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট ল্যান্ড। এর বাইরে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ভূমি যদি বলেন, এটাকে বলা হয় টার্শিয়ারি যুগের পাহাড়। বাংলাদেশের টার্শিয়ারি যুগের যে পাহাড়গুলো আছে, এখানে আমি মেনশন করছি চিটাগং হিল ট্যাক্স, পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়গুলো আছে এগুলোকে বলা হয় টার্শিয়ারি যুগের পাহাড়। এর পরে প্লাইস্টোসিন যুগ নামে একটা যুগ আছে, সেই যুগের কিছু পাহাড় আমরা পাই, যেমন মধুপুর ভাওয়ালগড়, রাজশাহীর বরেন্দ্রভূমি, এগুলোকে সেই সময়কার সময়ে তৈরি হয়েছে বলে আমরা দাবি করতে পারি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলোর সাথে হিমালয়ের একটা সংযোগ আছে, এগুলোকে একটা টার্শিয়ারি যুগ নামে যে যুগ আছে সেই সময়কার উৎপত্তি হয়েছিল। এগুলো একটা সময় মহাসাগর ছিল, মহাসাগর থেকে আজকে মহাপর্বতে পরিণত হয়েছে। আমরা সেই সব বিষয়ের পরে আমরা রিভার্স বাংলাদেশের, বাংলাদেশের নদী নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের নদী নিয়ে কথা বলতে গেলে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের একটা সময় ছোটবেলা থেকে এটা ভৌগোলিক বৈশিষ্ট্যের একটা, বাংলাদেশকে বলা হয় একটা নদী মাতৃক দেশ। সেই বাংলাদেশ এখনো পর্যন্ত নদী মাতৃক দেশ। বাংলাদেশে যদি একটা সময় জলের, আমরা যেটা ছোটবেলায় পড়েছিলাম, জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে নদী, এই নদীকে কেন্দ্র করে বাংলাদেশের, কেন্দ্র করে বাংলাদেশের সভ্যতা, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশ গড়ে উঠেছে।
বর্তমানে বাংলাদেশের নদীর সংখ্যা অনেক কমে গেছে, সে নদীর সংখ্যা বর্তমানে বাংলাদেশে 230টা বলে দাবি করা হয়। এর মধ্যে 57টা আন্তর্জাতিক নদী, 57টা আন্তর্জাতিক নদী। এই নদীর মধ্যে বাংলাদেশের যত নদী আছে সে নদীর মধ্যে সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে দীর্ঘতম, সবচেয়ে গভীরতম নদীর নাম হচ্ছে মেঘনা। সবচেয়ে গভীরতম, সবগুলো দখলে গভীরতম, বৃহত্তম, দীর্ঘতম নদী যদি আপনাদের কখনো জিজ্ঞেস করে, তাহলে সেই নদীগুলোর মধ্যে সবচেয়ে গভীরতম নদীর নাম হচ্ছে মেঘনা, দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা। আর এই মেঘনা নদী, তারপর আরো কয়েকটা রিভার সিস্টেম আছে, ব্রহ্মপুত্র থেকে যেটা বাংলাদেশে যমুনা, গঙ্গা যেটা বাংলাদেশে পদ্মা, সুরমা মেঘনা, তিস্তা রিভার সিস্টেম, কর্ণফুলী রিভার সিস্টেম, এই কয়েকটা নদী কেন্দ্রিক অসংখ্য শাখা প্রশাখা নদী বেড়ে হয়েছে। এই নদীগুলো বাংলাদেশের প্রাণ বলে আমরা বলতে পারি। এরপর আমরা যদি ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে বলতে চাই, বাংলাদেশের ন্যাচারাল অ্যান্ড মিনারেল রিসোর্সেস, বাংলাদেশের খনিজ সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ। আমরা একটা ছোটবেলা থেকে অনেক সময় বলি বাংলাদেশ খনিজ সম্পদে ভরপুর, আসলে বাংলাদেশ কখনো খনিজ সম্পদে ভরপুর না, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। বাংলাদেশ খনিজ সম্পদের মধ্যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে, আর একটা কয়লা আছে। প্রাকৃতিক গ্যাস যেটা আছে সেটা বলা যায়, কয়লা খুব উন্নত মানের কয়লা পাওয়া যায়নি, আর বাকি যেগুলো আছে সেগুলো অনেকটা নাম কওয়াস্তে পেয়ে হয়েছে। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। কেন প্রাকৃতিক সম্পদে ভরপুর? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের পানি, বাংলাদেশের মাটি, বাংলাদেশের বনভূমি, এগুলো প্রাকৃতিক সম্পদ। এগুলো বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের অপরিহার্যতা, মানে অনেক যে বাংলাদেশ প্রাচুর্যের মধ্যে আছে সেটা প্রকাশ করে। তবে খনিজ সম্পদে বাংলাদেশ ভরপুর না। এই খনিজ সম্পদ নিয়ে আমি যদি কথা বলতে চাই, আপনি দেখেন যে কাতারকে একটা সময় জেলেদের গ্রাম বলা হতো, সে কাতার আজকে পৃথিবীর একটি ধনী রাষ্ট্রের মধ্যে একটি। বাংলাদেশে এমন কোন খনিজ সম্পদ আবিষ্কার হবার কোনো সম্ভাবনা ভবিষ্যতে নাই বলে আমরা যারা জিওলজিস্ট আছে তাদের কাছে আমরা শুনেছি, নানা আলোচনা আমরা দেখেছি। বাংলাদেশে এখন তেল, মানে ন্যাচারাল গ্যাসের কথা যদি বলি, প্রাকৃতিক সম্পদ মানে প্রাকৃতিক গ্যাস পুরো স্থল বা কিতের মধ্যে এক্সকাভেশন শেষ, এখন বঙ্গোপসাগর অফশোর এরিয়া বাকি আছে, এটাও যদি আমরা করে ফেলি তাহলে আমাদের হয়তো বুঝে যাবে যা চালা আমাদের গ্যাস কতদিন চলবে। সর্বশেষ যে পয়েন্ট আমি নিয়ে আসলাম সেটা হচ্ছে বাংলাদেশের জলবায়ু। বাংলাদেশের জলবায়ুকে আমি তিনটা বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে, এটা একটা জিওগ্রাফিক গুরুত্বপূর্ণ অংশ, সেটা তিনটা বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে আমি কথা বলে শেষ করব। একটা হচ্ছে বাংলাদেশের জলবায়ুকে বলে নাতিশীতোষ্ণ জলবায়ু, না বেশি গরম না বেশি ঠান্ডা, এটাকে বলে মডারেট। কেনই নাতিশীতোষ্ণ? আমরা সবাই জানি বাংলাদেশের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার চলে গেছে, ছোটবেলা থেকে আমরা পড়েছি কর্কটক্রান্তি রেখা বাংলাদেশে চলে যাওয়ার কারণে বাংলাদেশের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় জলবায়ু। তাহলে এটা একটা বৈশিষ্ট্য। আর বাংলাদেশের জলবায়ুর একটা বৈশিষ্ট্য, বাংলাদেশের জলবায়ু মৌসুমী জলবায়ু। মৌসুমী জলবায়ু মানে হচ্ছে বাংলাদেশের জলবায়ু 6টা মৌসুমে 6টা ঋতুতে বিভক্ত। বাংলাদেশের জলবায়ু নিয়ে আরেকটা কথা বলতে গেলে অবশ্যই আমাদের সবার আগে চলে আসে, সেটা হচ্ছে বাংলাদেশের জলবায়ু। বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ ন্যাচারাল ক্যালামিটিস, বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দেশ। তাহলে সেই বিষয়টা আমাদের কাছে চলে আসে। তাহলে এই সব মিলেই বাংলাদেশ আমরা সহজ কথায় বলতে পারি, বাংলাদেশ সম্পর্কে এক নজরে বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য বলতে চাই। একটা হচ্ছে বাংলাদেশের, বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়ান কান্ট্রি, বাংলাদেশ ইজ দ্য বর্ডার উইথ দ্য টু কান্ট্রিজ, ওয়ান ইজ ইন্ডিয়া, অ্যানাদার ইজ দ্য মায়ানমার। বাংলাদেশ ইজ দ্য লার্জেস্ট ডেল্টা অফ দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ সম্পর্কে যদি বলা যায়, বাংলাদেশ ইজ এ রিভার ওরিয়ান কান্ট্রি, লো লাইং রিভার কান্ট্রি। দো বাংলাদেশ ডাজন্ট হ্যাভ দ্য অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট অফ মিনারেল রিসোর্সেস, বাট বাংলাদেশ হ্যাজ দ্য ন্যাচারাল রিসোর্সেস। সর্বশেষ যদি বলি, বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ ট্রপিক্যাল ক্লাইমেট অ্যান্ড মনসুন ক্লাইমেট। সর্বশেষ আমরা এইসব বিষয়ে বলে বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য আজকে এক নজরে এখানে শেষ করছি। বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে গেলে আরো বিস্তারিত আলোচনা পরবর্তী লেকচার আপনাদেরকে দিয়ে দেবে।